নিয়েছি আমি দুজনেই পুলের মধ্যে ঢুকে বসে আছে এরবেলাতে কে স্টান করে ফেলবে বোতল থেকে দিয়ে এখন স্টান করবে ও আমি দিকে খালি ঘুরে যাচ্ছে কোন দিকে দেখবে কি করবে খুব মজা হয়েছে গো মিটার খারাপ হয়ে গেছে ঢালতে পারছে না বলে হ্যাঁ মা জল নিয়ে রাতে বেলায় রুহির সাথে খেলতে খেলতে আমি এইদিকে হাঁপিয়ে গেছি ওটাও হাবাই নিকো রাতের বেলা পুল পার্টি হবে রুহির লঙ্কাকে রুহি প্রচন্ড ভয় পায় সেটাই আমাকে বারবার দেখছে এখানে এটা কি এসেছে রে কি এসেছে হাসিটা দেখো রুহি এখানে আমার সাথে আলু সিদ্ধ খেতে বসেছে এতক্ষণ মা কাজ করছিল ওর জন্য ওদের সাথে একটু খেলছিল কাজ হয়ে গেছে ও এখানে বসে পড়েছে না কাউকেই রুহি ছাড়বে না আজকে টাটা হাম্পু দিদা মামাকে একটা হাম্পু দিদা আর আসবে না কিন্তু মামা হ্যাঁ টাটা ভাই দাদা আমি এখন তিন দিন আসবো না এরপর যাবে ভুক যাই বলেছে অমনি যাবে টাটা আমাকে টাটা করে চলে যাবে দেখো না এবার টাটা ঘুষ খালি ঘুষ না যেই বলেছে ভু করে নিয়ে যাবো আমি যাচ্ছে যা নিয়েছে চ আমি যাচ্ছি চ যাই একবার নালে দেখো কি কান্নাকাটি শুরু করে দেবে আবার খেতে খেতেই চলে এসেছি আমি ওরা এখনই বেরিয়ে যাবে ওই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু রুহিকে নিয়ে আসি দিয়ে আবার বসে বসে এসে খাবো কে নিয়ে নিয়েছি আমি কিছুতেই আসছো না মামার কাছ থেকে এখনো যাবে বেরুবেও বলেই যাচ্ছে বেই বেই এদিকে ওরা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছে মনে দুঃখ নিয়ে টাটা বলছে আমি ঝটপট চলে যাই যে ওরা চলে যাবে না আবার নাহলে কান্নাকাটি শুরু করে দেবে ভালো আলু ভালো এখন ওই আলুটা লেগে আছে হাতে ওটাই এখন চাপছে তো তাহলে আমরা এখন এসেছিলাম হচ্ছে এখান থেকে নিচে একটা ফোন রুহির জন্য বা ড্যামি নিচে এসেছিলাম একটা অন্য জিনিস বাট সেটা হলো না ওটা এখনো হচ্ছে হবে এখনো হয়নি নয় ওটা আন্ডার প্রসেসিং আছে ওটা কতদিন সময় লাগবে এটা রুহির জন্য আবার এটা রুহির জন্য ওদের তরফ থেকে একটা গিফট বলতে পারো কে ফোন করেছে কে ফোন করেছে হ্যালো রুহি আছে রুহি এখন ফোনটা নিয়ে তাহলে যাই হোক খেলছে আমি আর আজ তো ভাবছিলাম যে আদেও হাতে নেবে না কি করবে মাঝে মধ্যে খেলছে মাঝে মধ্যে ফেলে দিচ্ছে আবার দরকার যখন দেখছে যে স্ক্রিনে কিছু হচ্ছে না তখন অমনি করে ফেলে দিচ্ছে আবার খানিকক্ষণ পর মনে পড়ছে আমার কাছে কোনো অপশন নেই কোনো ফোন নেই তো এটাই একমাত্র অপশন তখন আবার নিয়ে এখানে খেলা হলো করছে আমার দেখো কে ফোন করেছে দেখো তো একবার তোমাকে দেখো কে ফোন করেছে দেখো তো কে ফোন করেছে দেখো একবার এখন কমলা লেবু খাচ্ছে এই গরমে তো শুধুমাত্র রুহির জন্য আমাদের বাড়িতে কমলা লেবু আসছে তাও মিষ্টি কমলা লেবু চাই একটু টক হলে উনি আর খাবেন না তাও ওই দেখো না অর্ধেক বালিশে দেবো রস বার করেছে আর বালিশে লাগিয়ে দিয়েছে এটাই বলছি বাবা খুঁজে খুঁজে এত মিষ্টি লেবুটা তোর জন্য এনেছে তুই তো রস ফেলে দিচ্ছিস লেবুটা সত্যি মিষ্টি বলো আমাকে বললো যে নিয়ে যাও আমি খাবো তোমাকে খেতে হবে না আমাদের রুহি বেবির জন্য আমি মিষ্টি মিষ্টি দেখে দিচ্ছি লেবুগুলো আমার নিতে এসেছে যেই মনে বলেছি যে ওইখানে তার কিছু নেই রস ফেলে দিয়েছে
আবার নতুনটা নিতে এসেছে ওর জন্য। বিকালবেলা যেই দেখেছে পাপাকে রেডি হতে, অমনি রুহিও যাওয়ার জন্য কি বায়না, শেষ পর্যন্ত দেখো ওকে নিয়ে আমাকে আসতেই হলো। একেবারেই হঠাৎ করে বেরিয়েছি, কোনো রকম কোনো প্রিপারেশন নেই, জাস্ট রবি বেরোচ্ছে ব্যাগটা নিয়ে আর আমরাও তখন বেরোলাম, কোনো মতে রুহিকে রেডি করিয়েছি। তবে বেরিয়ে বেশ ভালোই লাগছে, রুহি এখানে পাখি দেখতে পাচ্ছে আর আশেপাশে গরু, অনেক কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে রুহি তো খুব ভালোই বাসে। আর এরকম বিকালবেলা তো বেরোনোই হয় না, রুহি তো ঘুমায় এই সময়। আজকে যখন জেগেছিল ওর বাবা বললো চলোই তালে ঘুরে আসবে, তবে প্রচণ্ড গরম ছিল জানো, কিন্তু এই দোষটিটাকে দেখো তাও হাসি থামে না ওর, বাইরে বেরিয়েছে গরম কি সেটাও জানে না। বাইরে ঘুরতে পাচ্ছে, প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছে, সেটাই অনেক আনন্দের। এখানে আবার এত ছাগল গরু দেখতে পেয়েছে, অবাক হয়ে দেখছে, এইরকম তো অত দেখতে পায় না রুহি, এইদিকে না অনেক গরু ছাগল আছে, সেগুলোই এখন দেখতে দেখতে যাচ্ছিল। ওর পাপা খুব আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিল, আবার রাস্তায় যেতে যেতে এক ঝাঁক ছাগল, ব্যাস রুহির খুশি আর কে দেখে, এত খুশি হয়ে গেছে ও তো ওখানেই লাফাতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে ভাবি জানো তো যে রুহিকে নিয়ে বিকালে একটু বেরোবো ঘুরতে, কিন্তু তখন ওর এত ঘুম পায় আর একদমই মুডে থাকে না। আচ্ছা আচ্ছা, তুমি দাদার সাথে একটু কথা বল না, ভাবছে মা পালাচ্ছে না খাবে না আইসক্রিম। আচ্ছা পালিয়েছো পালিয়েছো, হয়ে গেছে, আমি যাইনি বাবা কোথাও, এখানেই আছি। হ্যাঁ দাদা, বোঝাতে হবে যে কোথায় কি আছে, কোন জিনিসগুলো ধরতে পারবে, ঠাকুরের ছবি আছে সেগুলো সব আমাকে একটা একটা করে দেখাচ্ছে। এখানে নেমে পড়েছে ওর পাপার অফিসে, এবার সবকিছু দেখাচ্ছে, কিন্তু ওর বাবাকে ছাড়াও যাবে না গো, ওকে বাবার সাথেই যেতে হবে। তুমি যাও, তুমি যেখানে বসে যাও, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, ভাবছে যে কোথায় আমি যাব নতুন জায়গা, না এক মাস করে আসে আর ভুলে যায়। ভালো ভালো, বাবার অফিসটা ভালো, সব দেখছে এখন, আগের বারে এসেছিল তখন তো আরো ছোট ছিল, অতটা কিছু বুঝতো না, আর এবারে আরেকটু বুঝতে শিখেছে, ওর জন্য এবারে আবার নতুন নতুন দেখছে সবকিছু। বাবা এ বড় টিক টিক একটা, আই দেখ মামা সন্ধে দিচ্ছে আজকে, রেখেছিস? হ্যাঁ অনেকদিন পর, বাইরে তো সন্ধ্যা হয়ে গেছে, বিকাল বিকাল এসেছিলাম আমরা, কিন্তু ভালোই মজা হয়েছে, একটার পর একটা, ওই দেখো আর একজন এসেছে, আজকে দেখতে পেয়েছে রুহিকে, রুহি এখন সন্ধে দিচ্ছে, বসো বসো বসো, দিদিকে শুভ নববর্ষ বলে দাও, দিদিকে দিদিকে বসতে বলছি, ওর পাপা একটা চকলেট দিয়েছে, ব্যাস সেইটা রেখে রুহি এখন নেবে দোকানে, এসে পাপার কাছ থেকে নিয়েছে একটা চকলেট, হামলা করেছে। চ
চকলেট তো খায় না, কিন্তু চকলেটটাও যেই দেখেছে দিয়েছে দিদিকে, ব্যাস ওর একটা চাই, ওটাই ছিনিয়ে নিচ্ছিল। অভি বলে যে দাঁড়া আমি তোর জন্য আনছি একটা, যাও ঘয় যাও ঘয় যাও ঘয় যাও, বাবার কাছে এসে আজকে হ্যাঁ খাবো খাবো, এই গরমে তো আইসক্রিমই ভালো। বাবা চেয়ারে বসে পড়েছে, আর দিদি এখন চলে গেছে, ওর জন্য দিদিকে খুঁজছে। দিদি কোথায় চলে গেছে বাবা? টাটা চলে গেল দিদি, আর দিদির সাথে চকলেট নিয়ে খেলবে ভেবেছিল। গোল 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 গোল, এই চেয়ারটা খুব পছন্দ হয়েছে, এই দেখো ভালো 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 গোল গোল হচ্ছে। হ্যাঁ জয় মা, জয় মা করেছো, প্রচুর খুশি হয়ে গেছে রুহি এখানে এসেছে। এইদিকে রুহিকে দেখো, চেয়ারে বসে, হাতে কি ওটা চক নিয়ে বসে আছে, খুব মজা হয়েছে গো মেয়েটা। রুহির বিস্কুট খেয়ে নিয়েছে বলে কান্না, দেখো লাস্ট এক পিস রেখে দিয়েছিল ওর কাছে যে ভৌকে দেবে না, আমি ওটা দিয়ে দিয়েছি, ব্যাস এবার ওর কান্না খেয়ে দেখে রুহির পুরো সোনায় সুহাগা, এবার হামি ঘুষবে হামি। টাটা করে দাও মাসিমণিকে বাবা, টাটা। রুহির আজকে পুরো এত গুড লাক, ওর সকাল থেকে একে তো হঠাৎ করে ঘুরতে চলে এসেছে, তারপরে একটা ছেড়ে দুটো দুটো চকলেট পেয়ে গেছে। এই চেয়ার থেকে উঠবে না কিছুতে, এখানে পাখাতে লাইট জ্বালিয়ে বসে আছে, এদিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, যে এবার যাবো আমরা বাড়ি, আর ও দেখো যাবে না বাড়িতে কিছুতে। আবার চলো পরে আসবো, চলে এসো এখান থেকে যাওয়ার ওর মন নেই একদম, যাওয়ার সময় একটু সন্ধ্যার টিফিন মোগলাই আর একটা কাটলেট নিয়ে তারপরে বাড়ি যাবো। আর নিজেকে যে জিজ্ঞেস করছে কিছু খাবে, যা হয়েছে না খাবো না, বাড়িতে কি খেলো মাম? এবার ও দুষ্টুমিটা শুধু দেখো, কি দুধ তুমি হচ্ছে, তা কি দুধ তুমি ধরবো, তাহলে কে ধরবো আমি ধোপা, ওকে এরকম করতে হবে, আমার কাছ থেকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। কে দুধ তুমি করেছে, আমি দেখেছি কে দুধ তুমি করেছে, কে দুধ তুমি করেছে, তুমি তুমি কি দুধ তুমি করেছো, ও সব জিনিস নিয়ে নিচে ফেলে দিয়েছে। মিয়াও জাই মিয়াও জাই মিয়াও 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 জাই, উল্টে পড়ে গেছে, মিয়াও 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 মিয়াও। এই রে কাউটা ডাকলো রে মা, কোথা থেকে যা দেখে ডাকলো, দেখ দেখ কোথা থেকে ডাকলো। রুহির সাথে খেলতে খেলতে আমি এইদিকে হাঁপিয়ে গেছি, ও তাও হাবাই নিকো, ওর সাথে এখন এমনি করে খেলতে হবে সমানে। মাম ধরবো ধরবো, আবার ধরবো, কে দুধ তুমি করেছে, কে দুধ তুমি করেছে, রুহি দুধ তুমি করেছে, হ্যাঁ রুহি দুধ তুমি করেছে, আমি দেখেছি দেখেছি। আর রুহি কেমন করে গান করছিল, ওই বাবা কি সুন্দর গান করেছে গো, যা প্রতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, আমি খাবো না তুমি খাও, বাবা তুমি খাও বাবা, খাইনি এ বাবা, টক ফেলে দাও ফেলে দাও, টক
টক জিনিস রুহির পছন্দ নয় একদম। ওর জন্য খুঁজে খুঁজে এখন মিষ্টি লেবু, মিষ্টি আঙুর সবকিছু আনতে হবে। এখনও এইটাকে নিয়ে এসেছে, দিয়ে এখন বোতলের জল এখানে ফেলছে যে এখানে তো স্নান করবে। জল পড়েছে, জল পড়েছে, কই দেখার চেষ্টা করছে জল পড়েছে নাকি। বেলাতে কে স্নান করে, জলটা ওখান থেকে জল ফেলবে বোতল থেকে, দিয়ে এখন স্নান করবে ও। বেলাতে কে স্নান করে, জলটা ওখান থেকে জল ফেলবে বোতল থেকে, দিয়ে এখন স্নান করবে ও। গরম করছে, জল বেরোচ্ছে না ওখান থেকে। ভালো করে ঢালো, ভালো করে ঢালো, তাহলে বেরোবে দেখো। বাবা ও জল ঢালতে পারছে না, এখানে তো জল ভর্তি করার চেষ্টা করছে ও, কিন্তু জল আর বেরোচ্ছে না বোতল থেকে। চারিদিকে এখন জল ঢালার চেষ্টা চলছে দেখো। বাবাকে বলো ঢেলে দিতে, বাবাকে বলো, বাবা ঢেলে দাও। খারাপ হয়ে গেছে ঢালতে পারছে না বলে। হ্যাঁ মা, জল নিয়ে রাতের বেলায়, রাতের বেলা পুল পার্টি হবে রোহিত। দেখো এদের মা বেটির অবস্থাটা একবার দেখো তোমরা সবাই। রুহির পুল দখল করে নিয়েছি আমি, দুজনেই পুলের মধ্যে ঢুকে বসে আছে। কালকে দেবো মা, কালকে দেবো। হ্যাঁ অমনি করে চান করবে, হ্যাঁ অমনি করে চান করবে, ঠিক আছে ওকে। ওই বাবা এত ক্লান্ত হয়ে গেছে, তাও দেখো না দুষ্টুমির কোনো অন্ত নেই না। এই পুলটা পেয়ে রুহি কিন্তু খুব মজা হয়ে যায়। ওইখান থেকে বাইরে থেকে টানতে টানতে নিয়ে আসলো, দিয়ে ওখান থেকে একটা জলের বোতল পারলো, দিয়ে উপর ঢুকে বসে জল ঢালছে। কি হচ্ছে মা?